শিবলি ভাই আপনি বাসা কি করতে চান বলেন তো আমাকে শুনি আপনি কি করতে চান যে করতে পারেন না বৃষ্টি নামবে নামবে একটা এমন ভাব, তো বাস থেকে নেমে টাইম পাইলাম তাই একটু এই জায়গাটা হচ্ছে আজিমপুর স্টাফ কোয়ার্টার না আজিমপুর কোয়ার্টার, তো একটু এখান দিয়ে যাচ্ছি একটু হাঁটতেছি এই জায়গায়। পরিবেশটা খুবই সুন্দর, নামাজের পরের টাইম তাই একটু ফাঁকা, প্রচুর গাছপালা দেখতেই ভালো লাগে, তো বাসা বাড়িগুলোও সুন্দর। ফ্রেন্ডের জন্য ওয়েট করছি, একটা ফ্রেন্ড আসবে, ফ্রেন্ড আসলে তারপর প্ল্যান করব কই যাওয়া যায়, কোথায় বের হব। সো দেখতে থাকুন। শৈল ভাই আইসক্রিমটা কেমন ছিল? আমরা একটা আইসক্রিম খাইলাম বাট ওটা ডেট ছিল কিনা যায় না, মনে হয় আইসক্রিম ভালোই ছিল, স্বাদ তো ভালো ছিল। এগুলো এগুলো কোম্পানির আইসক্রিম। ওই যে আইসক্রিমওয়ালা সামনে, ওনার কাছ থেকে আইসক্রিম নেওয়া হয়েছে। ওই জায়গায় একটা পুকুরের মতো দেখা যাচ্ছে যতটুকু দেখতেছি, সুন্দর পুকুরটা। আজকের জার্নিটা এক্সক্লুসিভ হবে কারণ সানগ্লাস নিয়ে বেরিয়েছি, অনেক রোদ দেখে সুন্দর তো নাই, বৃষ্টি আগে আগে বের হওয়ার, তো আগে আগেই বের হয়েছি কিন্তু এত আগে চলে আসবো তা ভাবি নাই, কারণ রাস্তা এতটুকু ফাঁকা হবে বুঝতে পারি নাই, বাট ফাঁকা রাস্তা চলে আসছি এটা অনেক বড় জিনিস। আর এই জায়গায় বসে থাকতে খুবই ভালো লাগতেছে, প্রকৃতির পরিবেশ অন্যরকম, প্রকৃতির মাঝখানে মিশে যেতে ইচ্ছা করতেছে, গাছপালা অমায়িক অমায়িক সুন্দর। শিবলি ভাই আপনি তো কোথাও যাওয়ার আগে ছাতা নিয়ে আসেন, আপনি তো ছাতা নেন নাই, আপনি যদি বৃষ্টিতে ভিজে যান তাহলে কি হইব? সেই ক্ষেত্রে প্রাইভেট কার একমাত্র অপশন, প্রাইভেট কার, আমরা প্রাইভেট কারের জন্য বসে আছি, কার যত তাড়াতাড়ি আসবে অত তাড়াতাড়ি আমরা রওনা দেবো। ফাইনালি এখন সময় 3টা, তো ড্রাইভার চলে আসছে, গাড়িতে উঠে পড়লাম। ড্রাইভার মানে আমার ক্লোজ ফ্রেন্ড রনি, সো সে হাই টু রনি এভরিবডি। হাই হ্যালো, আসলে এখন গাড়ি চালাইতেছি ভাই, এক্সেপশনাল লাল কালার পরে আসছে আজকে, আর আমরা পিছনে দুইজন, আমি আর শিবলি ভাই নর্মাল মানুষ, অতি সাদা সিধা
সিভিলিয়ান আমরা রওনা দিচ্ছি মাওয়ার উদ্দেশ্যে মেইনলি তো ঢাকা ছাড়বো কিছুক্ষণের মধ্যেই এখন আছি নিউ মার্কেট এরিয়াতেই সো আগে যেতে যেতে কথা বলি তেল নেয়া শেষ এখন মাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি সো সামনে যে কথা বলি হাইওয়েতে যে কথা বলি আমি আবার সামনে চলে আসলাম কারণ সামনে থেকে একটু ভিউটা ভালো দেখা যায় সো এটা একটা চালাকি চালাকি করে চলে আসলাম ভিউ দেখা যাবে এনজয় ভালো করব সো সুমন ভাই কি পিছনে পাঠিয়ে দিলাম ওনে ব্যস্ত না কাউকে রনি ড্রাইভ করছে আমি তার পাশের সিটে শিবলি ভাই পেছনে এবং সুমন ভাই তার পেছনে এখন আছি হানি ফ্লাইওভারে সময় 3:30 আমরা তারা ওটার মাঝখানে ডাগাম করে ফেলছি ফ্লাইওভার থেকে বাইরে না যে সোজা চলে আসছি এর জন্য এটা চিটাং রোডের দিকে চলে আসছি এখন ইউটার্ন নিচ্ছি ইউটার্ন নিয়ে আবার মাওয়া রোডের দিকে যাব সো ভুল হলেও একটু ঘোরা হলো আর কি বেশি অবশেষে ঘুরতে ঘুরতে মাওয়া রোড খুঁজে পেয়েছি এই এই জায়গার নাম কি জুরাইন 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 আছি জুরাইন পোস্তগোলা জুরাইন তো ফ্লাইওভার মিস করলাম ফ্লাইওভার মিস করে অনেক কষ্ট করে আবার ফ্লাইওভারটা খুঁজে পেয়েছি সো ফ্লাইওভারটা আসলে অনেক বড় খুঁজতে খুব কষ্ট হয় নাই ছোট জিনিস হলে হয়তো হারা যেত বাট বড় জিনিস যেহেতু রাস্তাই আছে আর ফাইনালি আমরা রাস্তা চলে আসছি সো এখন ফ্লাইওভারের উপরে আই থিঙ্ক এখন মজা হবে
টোল দেওয়ার ঝামেলা চলে আসছে, তো পুলিশ ভাইরা সাইডে বসে আছে, বাট তারপরেও তারা টোল নিচ্ছে, হাতে ক্যাশ যার কোনো স্লিপ নাই। সো এই ট্রোলের ভিত্তিটা কতটুকু তা জানি না, বাট যেহেতু সবাই দিচ্ছে তাই আমরা দিয়ে আসলাম। এটা বুড়িগঙ্গা নদীর ব্রিজ, এটা হচ্ছে শীতলক্ষ্যা, ছোটবেলায় গল্প ছলে শুনতাম যে বুড়িগঙ্গার পাড়ে যাইতে নাই, বুড়ি নাকি পা ধরে টেনে নিয়ে যাবে। বাট ছোট থেকে বড় হয়ে গেলাম আজ পর্যন্ত বুড়ি দেখলাম না, বাট কালো পানি ঠিকই দেখছি বুড়িগঙ্গার। যাদের এক্সপিরিয়েন্স নাই, প্রচন্ড গরমের সময়, অবশ্যই প্রচন্ড গরমের সময় এসে দেখবেন যে পানি কালার কত সুন্দর হয় এবং কি সুন্দর স্মেল থাকে তার মধ্যে থেকে, একদম সেই। গল্পের ছলে অনেক দূর চলে আসছি, আকাশের পরিস্থিতি একটু ঘোলাটে, কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামবে মনে হচ্ছে। তো যাই হোক, বৃষ্টি নামলে কোনো প্রবলেম নেই, আজকে বাইকে নাই, যেহেতু
গাড়িতে আছি, সো বৃষ্টি নামলে ভয়ের কিছু নাই, ভিজবো না। অনেকক্ষণ জার্নি করে খুব ভালো লাগছে, এই উঁকি ঝুঁকি মারে রোদ, এই আকাশ মেঘলা, একটা অন্যরকম পরিবেশ। এখন গাড়ির জানলা খুলে দিয়েছি কারণ বাইরে থেকে বাতাস আসতেছে, খুব ভালো লাগতেছে এনভায়রনমেন্টটা। পেছনে দুই ভাই অনেক মজা করতেছে, শিবলি ভাই তো সেই মজা করতেছে, হাতে খালি বোতল কে ভাই আপনার? ও আচ্ছা, অবভিয়াসলি মাহিনের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন, ঠিক আছে, যাতে সবাই দেখে, সবাই সৌন্দর্যটা উপভোগ করে। শুধু আমরা উপভোগ করতে বললে হবে না, আপনারা যারা দেখতেছেন তারাও যেন উপভোগ করে। ওকে, দুষ্টামি ফাজলামি করতে করতে দিনটা যে কেমনে চলে গেল নিজেও বলতে পারতেছি না। এখন সময় 6:30, তো যাওয়ার পালা, বিদায়ের পালা। আজকের ব্লগটা এখানেই শেষ করব, আর ভিডিও করা হচ্ছে না। সো ভালো থাকবেন সবাই, সাপোর্ট করবেন আর দেখতে থাকবেন ব্লগ এমটিপি। সবাই একসাথে বলি ব্লগ এমটিপি, ব্লগ এমটিপি।